পুলিশের স্টিকার লাগানো গাড়িতে দুঃসাহসিক গাঁজা পাচার, উদ্ধার হলো 22 কেজি গাঁজা। পুলিশ স্টিকার লাগানো গাড়ি করে গাঁজা পাচার করার সময় নবদ্বীপ থানার পুলিশ নবদ্বীপ ফরাশডাঙ্গা মোড় থেকে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 22 কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তার হয় গাঁজা পাচারকারী উত্তম ঘোষ নামে এক ব্যক্তি। আজ তাকে NDPS আইনে কৃষ্ণনগর আদালতে নিয়ে যাওয়া হয়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।